সবাইকে অর্চা কুকিং এন্ড ব্লগে স্বাগত জানিয়ে আমি আজকে নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা অন্যরকম ডিমের রেসিপি শেয়ার করতে চলেছি। এটা আমার কাছে অন্যরকম এই কারণে, এভাবে আমার মা রান্না করতো, আমি আজকে সেই রান্নাটাই করব আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো আমার সাথে। জলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তিনটে ডিম। এবার আমি একটু ঢেকে দিলাম। এদিকে ডিম আলুটা সিদ্ধ হতে থাক, আমি এর মশলাগুলো রেডি করে নিই। এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু একটা পেঁয়াজ, একটু আদা। মশলাটা এখন আমি বেটে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ডিমটাও ফেটে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। ডিমটা এবার আমি টুকরা করে নিব। তিনটে ডিম আমি ছয়টা টুকরা করে নিলাম। আচ্ছা, ডিমের টুকরা গুলো এবার লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব আলতো ভাবে ডিমগুলো আমি ভেজে নিলাম, একটা ডিম থেকেও কুসুম বের হয়নি। ওই কড়াইতেই আমি আলুগুলো একটু ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম অর্ধেক তেজপাতা, দুই টুকরা করে দিলাম একটা শুকনা লঙ্কা, একটা জিরে, আর দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বাদামি রঙের করে ভেজে নিলাম। এখন তার উপরে দিয়ে দিব মশলা, বেটে রাখা মশলা। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিলাম লবণ। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম জল। আর নিয়ে নিয়েছি একটা আধা পাকা টমেটো, সেটা আমি কেটে দিয়ে দিব। এটা আমি মশলার উপরে দিয়ে দিলাম। আমার মশলা কষানো তো হয়ে গেছে, এবার
এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। তরকারিটা অনেক জাল হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা জিরাগুলো, বেটে রাখছি ওইগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, ডিম দেওয়ার পরে একটু সতর্কভাবে নাড়া দিতে হয় যাতে ডিমের কুসুমগুলো বের না হয়ে যায়। তোমরা তো ডিম অনেকভাবে রান্না করে খেয়েছো, তো যদি আমার এই রান্নাটা ভালো লাগে তোমরা একটু ঘরে ট্রাই করতে পারো, দেখতে পারো এইভাবে রান্না করলে কেমন লাগে। আগে তো আমাদের মা ছোটবেলায় আমাদের এইভাবে রান্না করে খাওয়াতো, সেই কথাটা মনে পড়ে আজকে আমি এইভাবে ডিম রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আমার সাথে থেকো।